লক্ষ্য করা যাক, এখানে 3x3 আকারের একটা নির্ণায়ক দেওয়া আছে এবং এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে এখানে 5টি অপশন দেওয়া আছে, এই 5টি অপশনের ভিতর কোন অপশনটি এখানে সঠিক অ্যান্সার সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমরা বিভিন্নভাবে এই নির্ণয়টির বিস্তার সম্পন্ন করতে পারি, বিভিন্নভাবে। ঠিক আছে, আমরা এখানে একটা হিন্টস পাচ্ছি যে এখানে প্রথম কলামের এই যে এন্ট্রিটি রয়েছে এক্স প্লাস ওয়াই, এবং এই এই যে দ্বিতীয় এবং তৃতীয় কলামের এই দুটি এন্ট্রি যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কলাম থেকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় কলামের যোগফল বিয়োগ করতে পারি এবং সেভাবে আমরা এখানে একটা অপারেশন প্রয়োগ করতে পারি। লক্ষ্য করা যাক, তাহলে আমরা এখানে কি করছি, আমরা এক্স প্লাস ওয়াই থেকে বিয়োগ করছি এক্স প্লাস ওয়াই, হয়ে যাচ্ছে জিরো। এক্স থেকে আমরা বিয়োগ করছি এক্স প্লাস জেড প্লাস জেড, অর্থাৎ এক্স প্লাস টু জেড, আমরা পাবো মাইনাস টু জেড। এবং ওয়াই থেকে আমরা বিয়োগ করছি জেড প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ ওয়াই প্লাস টু জেড, আমরা পাবো মাইনাস টু জেড। দ্বিতীয় কলাম বরাবর এন্ট্রি গুলো ঠিক থাকবে এক্স এক্স প্লাস জেড জেড, এবং তৃতীয় কলাম বরাবর এন্ট্রি গুলো হবে ওয়াই জেড এবং ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করেছি, আমরা এখানে প্রথম কলাম পরিবর্তন করেছি। কিভাবে পরিবর্তন করেছি, প্রথম কলাম থেকে আমরা বিয়োগ করেছি দ্বিতীয় এবং তৃতীয় কলামের যোগফল। ঠিক আছে, প্রথম কলাম থেকে আমরা বিয়োগ করেছি দ্বিতীয় এবং তৃতীয় কলামের যোগফল, এবং এই যে বিয়োগ ফলটা আমরা এখানে প্রথম কলামে বসিয়েছি। ঠিক আছে, এই কাজটা আমরা করেছি। এখন লক্ষ্য করা যাক, আমরা চাইলে এখানে প্রথম কলাম থেকে নেগেটিভ টু জেড কমন নিতে পারি এবং সেটাই আমরা করব। আমরা প্রথম কলাম থেকে নেগেটিভ টু জেড এখানে কমন নিচ্ছি, তাহলে নেগেটিভ টু জেড যদি আমরা কমন নেই, আমরা এখানে প্রথম কলাম বরাবর এন্ট্রি গুলো পাবো জিরো ওয়ান ওয়ান, দ্বিতীয় কলাম বরাবর এন্ট্রি গুলো পাবো এক্স, দ্বিতীয় কলাম বরাবর এন্ট্রি গুলো পাবো এক্স এক্স প্লাস জেড এবং জেড, এবং তৃতীয় কলাম বরাবর এন্ট্রি গুলো হবে ওয়াই জেড এবং ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ওকে। এরপর আমরা খুব সহজে দেখতে পাচ্ছি এখানে আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করতে পারি। ঠিক আছে, এবং বিয়োগফল আমরা দ্বিতীয় সারিতে বসাবো, কারেক্ট। তাহলে আমরা এখানে আর একটা অপারেশন প্রয়োগ করতে পারি, এতে করে আমাদের নির্ণয়টি আরো সরল সরল হয়ে যাবে। লক্ষ্য করা যাক, আমরা এখানে প্রথম সারির এন্ট্রি গুলো ঠিক রাখি জিরো এক্স ওয়াই, তৃতীয় সারির এন্ট্রি গুলো ঠিক থাকবে ওয়ান জেড ওয়াই প্লাস জেড, শুধুমাত্র দ্বিতীয় সারির এন্ট্রি গুলো এখানে চেঞ্জ হবে। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো পাচ্ছে, জিরো এখানে বসাচ্ছে ওয়ান এর বদলে, এক্স প্লাস জেড থেকে জেড বিয়োগ করছে আমরা এক্স পাচ্ছি এক্স, বসাচ্ছে এক্স প্লাস জেড এর স্থলে, জেড থেকে আমরা ওয়াই প্লাস জেড বিয়োগ করছি আমরা পাচ্ছি মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই আমরা জেড এর স্থানে বসাচ্ছি, তাহলে এখানে পাবো মাইনাস ওয়াই। ইন্টারেস্টিং, এবং এখানে সামনে কিন্তু গুণ অবস্থা ছিল মাইনাস টু জেড, ওকে। এখন আমরা এখানে প্রথম কলামের সাপেক্ষে এই নির্ণয়টিকে সহজে বিস্তার করতে পারবো এবং আমরা পাচ্ছি মাইনাস টু জেড ইন্টু, লক্ষ্য করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এন্টিটি রয়েছে এর অবস্থান কত ছিল প্লাস প্লাস জিরো ইন্টু, লক্ষ্য করা যাক এখানে 2x2 আকারের এই যে নির্ণয়টি নিচ্ছি এখানে কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো হবে, অনুরূপভাবে এই নির্ণয়কের ক্ষেত্রেও মান কিন্তু জিরো হবে। আমরা এই দুটি নির্ণয়কে এখানে উপেক্ষা করতে পারি, সর্বশেষ এন্টিটির অবস্থান কত ছিল প্লাস প্লাস ওয়ান ইন্টু 2x2 আকারের একটি নির্ণায়ক, ওয়ান দিয়ে এই নির্ণয়টি গুণ করলে ওই নির্ণয়টিও পাবো, তাহলে আমরা ওই নির্ণয়টি সরাসরি এখানে বসিয়ে দিতে পারি। নির্ণয়টি যদি আমরা নির্ণয় করতে চাই, ওয়ান এখানে যে সারিতে রয়েছে এবং যে কলামে রয়েছে সারি কলম বর্জন করে এই যে 2x2 আকারের নির্ণায়ক, এর প্রথম সারি বরাবর এন্ট্রি গুলো হচ্ছে এক্স ওয়াই, দ্বিতীয় সারি বরাবর এন্ট্রি গুলো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা এই নির্ণয়টির মান নির্ণয় করবো, তাহলে মাইনাস টু জেড ইন্টু, লক্ষ্য করা যাক এক্স ইন্টু মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে এক্স ওয়াই, তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই, মাইনাস টু এক্স ওয়াই। তাহলে লক্ষ্য করা যাক মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে টু ইন্টু টু ফোর, তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর এক্স ওয়াই জেড, আমরা পাচ্ছি ফোর এক্স ওয়াই জেড। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে এই গাণিতিক সমস্যার সঠিক উত্তর, অপশন এ, রাইট? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।